মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ যদি চাও পেতে সুস্থ জীবন যদি চাও পেতে সুন্দর জীবন মডার্ন হারবাল গ্রুপ আছে সারাখন প্রকৃতির মাঝে আছে শক্তি প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন পাশে আছি জীবন সুপ্রিয় দর্শক শুভেচ্ছা নিন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মডার্ন হারবার গ্রুপ নিবেদিত সুস্বাস্থ্য প্রতিদিন কি করবেন জেনে নিন দেখার জন্য আমাদের সাথে যারা বসে টিভি দেখছেন এই অনুষ্ঠানটি উপভোগ করছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা দর্শক বড় বড় মতো আজও আমরা উপস্থিত হয়েছি আপনাদের পাঠানো প্রশ্নের জবাব দেবার জন্য আপনারা দেশে এবং বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন সে সকল কিছু প্রশ্নের উত্তরই আজ আমরা দিব আপনারা জানেন যে এই প্রশ্নের উত্তর দেবার জন্য উপস্থিত থাকেন আমাদের দেশের এবং এই উপমহাদেশের একজন খ্যাতিমান হারবার গবেষক ও চিকিৎসক মডার্ন হারবার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমকির মতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন গতি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও জানাচ্ছি ভালোবাসা ও শুভেচ্ছা। প্রিয় দর্শক আসুন তাহলে আজকের আমাদের আলোচনাটি শুরু করি। আমরা এই পর্যায়ে একটি প্রশ্ন নিতে যাচ্ছি। প্রশ্নটি করেছেন মিস্টার রাহাত চৌধুরী ঢাকার উত্তরা থেকে। তিনি বলছেন যে আমার অনেক দিন থেকে শুকনা কাশি আছে। আমার ছোটবেলায় বাদ জ্বর ছিল। এখনও জয়েন্টে ব্যথা করে এবং জ্বর থাকে বাদ জ্বর টেস্ট করার পরে ইসিজি নর্মাল এসছে এবং হার্টের বিভিন্ন টেস্টে হার্ট বড় হয়ে যাওয়া এবং হার্টে স্কেমিক ডিজিজ ধরা পড়েছে এই রোগের চিকিৎসায় হারবার কোনো চিকিৎসা আছে আপনি একটি একটি জিনিস বাদ পড়ে গেছে এখানে আপনার রক্তের ভিতরে যে উপিলটা এটা তার একটা টেস্ট এখানে দরকার আছে তার রক্তের ভিতরে কোলেস্ট্রলের পরিমাণটা কীরকম আছে এটা কিন্তু তার দেখার দরকার এই দুটো জিনিস হয়তো খেয়াল করে নাই এই দুটো জিনিস এখানে সম্পৃক্ত একটা জিনিস যাদের এই ধরনের কোল্ড এলার্জি ডাস্ট অ্যালার্জি আছে যাদের ব্রঙ্কাল অ্যাজমা আছে যাদের হার্টের সমস্যা আছে তারা কিন্তু কোনো মতেই ঠান্ডা পানি খেতে পারবে না তাদেরকে গরম 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 পানি যেরকম চাটা গরম গরম ঠান্ডা চাও আছে পৃথিবীতে অনেক দেশের মানুষ শুধু ঠাক্ডটি খায় কোল্ড কফি খায় কিন্তু এখানে কোল্ড কফিও সে খেতে পারবে না সে আইসক্রিমও খেতে পারবে না অনেক কোল্ড এলার্জির রুগী আইসক্রিম খেতে পারে কিন্তু এই রুগী খেতে পারবে না এক নম্বর দুই নম্বর সে যদি খাবারের সাথে গোলমরিচ লবঙ্গ এবং কাঁচা হলুদ রসুন এবং পিঁয়াজ কাঁচামরিচ এই কটা জিনিস খুব বেশি খেতে পারেন আলহামদুলিল্লাহ এই রোগের একটা মহা ওষুধ হলো গোলমরিচ এই রোগের একটা ভালো ওষুধ হলো গরম পানি লিগার চা চিনি খেতে পারবে না এই রোগের শত্রু হলো চিনি শত্রু হলো। মাংস শত্রু চর্বি তিনটা জিনিস শত্রু আর তিন হাজার জিনিস আছে সে খেতে পারবে কিন্তু মাংসের চর্বিটা খেতে পারবে না সে ঠান্ডা জিনিসটা খেতে পারবে না আর ঠান্ডা লাগে তার তার অ্যালার্জি হয় এই ধরনের জিনিস সে খেতে পারবে না ম্যান টু ম্যান কিন্তু অ্যালার্জিটা ভেরি করে কেউ দেখছি কঠিন লাল রোগ লাল রঙের খাবার দেখলে তার অ্যালার্জি হয় কেউ তার তার যে লাইক করে না এরকম লোক দেখা তার অ্যালার্জির সৃষ্টি হয় রোগের সৃষ্টি হয় কেউ আছে গরমে থাকতে ভালো লাগে কার ঠান্ডায় থাকতে ভালো লাগে কেউ জানলা বন্ধ করলে ভালো লাগে কারও জানলা খুললে ভালো লাগে এই ব্যাপারগুলো এক ধরনের অ্যালার্জি এক ধরনের স্বভাবের ব্যাপার এই জিনিসটা ম্যান টু ম্যান কিছুটা ভেরি করবে আমাদের ভাই রাহাত চৌধুরা একটা জিনিস বলেছিল যে রিওমেটিক ফিভারের কথা বাদ জ্বর যেটা সাধারণত আমরা জানি যে পাঁচ থেকে পূর্ণ বছরের বাচ্চাদের বাদ জ্বর সাধারণত হয়ে থাকে এবং এই বাদ যদি তা নির্ণীত হয়ে থাকে রোগ নির্ণয় হয়ে থাকে এবং নির্দিষ্ট কোর্সে যদি ওষুধ খেয়ে থাকে তাহলে কিন্তু বাদ ভালো হয়ে যায় তবে পরবর্তীতে ডেফিনেটলি ফলো আপ একটা দরকার অ্যাটলিস্ট বাইশ বছর পর্যন্ত একটু মোটা হয়ে যায় এই ধরনের আরও একটু কিছু ব্যথাটাথা থাকে একটু জ্বর জ্বর ভাব থাকে একটু হরমোনাল প্রবলেম হতে পারে নাও হতে পারে তবে সেটা হলো পরে আগে তাকে পুনরায় আবার একটা চেক আপ করাইতে হবে তার বর্তমান পজিশন কি তার কোনো ওডেল আছে কি না তার রিমোটিক ফিভারটা এখনও কি অবস্থায় কোথায় আছে তার আর বিসিটা কীরকম তার ডাব্লু বি একান্তই দেখার দরকার আছে তার প্ল্যাটলেট কাউন্ট এখানে একটা বিরাট ফ্যাক্টর প্লাটুলেট কাউন্টও দেখার দরকার আছে উনি বলেছেন যে তার ইস্কেমিক হার্ট ডিজিজ আছে আচ্ছা রক্তনালী হার্টের রক্তনালী যে কোনো কারণে শুরু হয়ে বা চিকুন হয়ে হার্টে পর্যাপ্ত রক্ত সরবরাহ হচ্ছে না এবং এর ফলশ্রুতিতে হার্টের এবং শরীরের অন্যান্য অঙ্গে কিছু সমস্যা ডেফিনেটলি হয় কারণ আমরা জানি যে হার্টই হচ্ছে আমাদের শরীরে একমাত্র অঙ্গ যে অঙ্গের মাধ্যমে পুরা শরীরে রক্ত পাম্প হয় আর দূষিত রক্ত হার্টের মাধ্যমেই কিন্তু আমাদের শরীর থেকে বেরিয়ে যায় বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তো স্কেমিক হার্ট ডিজিজ বা রক্ত শুরু হয়ে যাওয়া হার্ট ডিজিজে বিশেষ করে যারা একটু যাদের উচ্চ রক্তচাপ আছে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ আছে তাদের ক্ষেত্রে হতে পারে যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু ডায়াবেটিস থেকে হার্টের এই ধরনের সমস্যা হতে পারে যারা একটু অবিস মোটা এবং শরীরে ফ্যাট বা চর্বির পরিমাণ বেশি সে ফ্যাট বা চর্বিও কিন্তু রক্তের মধ্যে প্রবাহিত হয়ে রক্তি শুরু হয়ে এই স্ক্রমিক হার্ট ডিজিজ তৈরি করতে পারে এবং আরও অনেক কারণে এই ধরনের সমস্যা হয় যারা ফ্যাটি ফুড খায় এটা তো একটা ব্যাপার আছেই তবে অবশ্যই এই জিনিসটাকে এই সমস্ত রোগী যারা তাদের ক্ষেত্রে দেখা যায় যে বুকের মধ্যে একটু চিন চিন চিনে ব্যথা হয় এবং শরীরের অন্যান্য অঙ্গেও সঠিকভাবে রক্ত প্রবাহিত না হওয়ার কারণে কিছু দুর্বলতা বা শারীরিক বৈকল্যতা দেখা দেয় আর কি তো অবশ্যই এগুলোতে ফলো আপে থাকতে হবে তবে আমরা হার্টের ক্ষেত্রে হার্টের সুস্থতার ক্ষেত্রে অবশ্যই বলে রাখবো যে আপনি কায়িক পরিশ্রম করবেন এবং তেল চর্বি ফ্যাট জাতীয় খাবারগুলো আপনি একেবারেই খাওয়া পরিহার পরিহার করে চলবেন স্ট্রেস বা শারীরিক চাপ থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো থাকবেন এবং আমাদের দেশে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা অনেক সময় আমরা করি না সেটা যে ডাক্তারের একটু ফলো থাকা মাঝে মধ্যে আমরা অনেক সময় এইটা বিভিন্ন কারণে আমাদের যে যে যাওয়া হয় না আমার মনে হয় যে যাদের ডিজিজ আছে তাদের একটা নির্দিষ্ট সময়ে পরপর থাকাও কিন্তু রোগের জটিলতা অনেক কমিয়ে আনে আপনার কাছে আবারও আমরা আসবো তার আগে একটু বিরতি নিয়ে নেই প্রিয় দর্শক দেখছিলেন মডার্ন হারবার গ্রুপ সুস্বাস্থ্য প্রতিদিন কি করবেন জেনে নিন এই অনুষ্ঠানটি আমরা আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছিলাম একটি বিরতিতে যাচ্ছি বিরতির পরই ফিরছি আমাদের সঙ্গেই থাকুন